আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আবারও আপনাদের মাঝে আরও একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। আর আজকে ট্রাক্টরটি সত্যিই স্পেশাল, কেননা আজকে ট্রাক্টরটি হচ্ছে স্ট্যান্ডার্ড, দেখতেই পাচ্ছেন, ভিন্ন ধর্মী একটি ট্রাক্টর, স্ট্যান্ডার্ড 460 DI। আর সেই সাথে আপনাদেরকে এটি ইনফর্ম করতে চাই যে বাংলাদেশে অনেক ভালো ভালো ট্রাক্টর ব্র্যান্ড রয়েছে, যেগুলো আসলে খুবই জনপ্রিয়তা আসলে সেরকম জনপ্রিয়তা নেই, তবে ট্রাক্টরগুলো কিন্তু খুবই ভালো, পারফরমেন্সের বিচারে কিন্তু ট্রাক্টরগুলো কিন্তু খুবই ভালো। সেই হিসাবে স্ট্যান্ডার্ড কিন্তু একটি, স্ট্যান্ডার্ড ট্রিট ডিউস ফার, এসব অনেক কোম্পানি রয়েছে যেগুলোর কিন্তু আসলে বাংলাদেশে সেরকম জনপ্রিয়তা বা সেরকমভাবে ইম্পোর্ট হয় না। আর সেই সাথে এই ট্রাক্টরগুলো কিন্তু সত্যি পারফরমেন্সের বিচারেও কিন্তু অনেক ভালো। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 2019 সালের মডেল, তবে ওয়েল ব্রেকের গাড়ি, একেবারেই পানির দামে। ওয়েল ব্রেক, ওয়েল ক্লাচ এইসব ফিচার তো পাবেনই, 50 থেকে 55 হর্স পাওয়ারের গাড়ি তো আর কি, 50 থেকে 55 হর্স পাওয়ারের ওয়েল ব্রেক, তারপর ওয়েল ক্লাচ এইসব ফিচার একেবারেই পানির দামে। আর সেই সাথে আপনারা যে চাষবাস করতে চাচ্ছেন, রোটার এবং কাল্টি সহ একেবারেই পানির দামে ট্রাক্টরটি বিক্রি করা হবে। তো গাড়িটার মালিক পক্ষ ইনফর্ম করেছেন গাড়িতে কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ নেই। আপনারা যদি মিটার বক্স দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িটা কিন্তু আসলে খুব বেশি একটা চলেও নি, 4,000-4,500 ঘন্টার মতো আশেপাশে চলেছে আর কি, মিটার বক্স দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো বলা যায় গাড়িটা একেবারেই ভালো কন্ডিশনে রয়েছে। আর সেই সাথে টুকিটাকি কাজ করানো হয়েছে, হাইড্রোলিক পাম্প বদলানো হয়েছে, এছাড়া আউটসাইড অন্যান্য আদার্স কিছু কাজবাজ করানো হয়েছে, এছাড়া বড় রকমের কোনো ধরনের কোনো কাজ এখনও করা হয়নি। ইঞ্জিন, ফুয়েল পাম্প, তারপর গিয়ার বক্স সব কিছু ইনটেক অবস্থায় রয়েছে। চাকার কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর সেই সাথে গাড়িটার সাথে কাল্টি এবং রোটার সব সহ কিন্তু গাড়িটা বিক্রি করা হবে। আর গাড়িটার ওভারঅল কন্ডিশন, সাইড শিফট গিয়ার সিস্টেম সব কিছু বিচার বিশ্লেষণ করলে খুবই ভালো মানের একটি গাড়ি, স্ট্যান্ডার্ড। আপনারা গুগলে সার্চ করলেই আপনারা দেখতে পারবেন গাড়িটার ফিচার সহ অন্যান্য বিস্তারিত সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর সেই সাথে পার্টসও কিন্তু অ্যাভেলেবল, যে কোনো ট্রাক্টরের যে কোনো পার্টস আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। অর্ডার করার কিছু কয়েক ঘন্টা বা অর্ডার করার একদিনের মধ্যেই কিন্তু আমরা আপনার হাতে যে কোনো ট্রাক্টরের যে কোনো পার্টস সবচেয়ে কম দামে কিন্তু আমরা পৌঁছে দিব। আর এছাড়া এই ট্রাক্টরের যে কোনো পার্টস কিন্তু আপনারা প্রায় সব জায়গায় পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর সেই সাথে অনেক ট্রাক্টরের অনেক পার্টস কিন্তু, সোনালিকার অনেক পার্টস বা নিউ হল্যান্ডের অনেক পার্টস কিন্তু এই ট্রাক্টরে আপনারা লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সেই সাথে যে কোনো রকমের যে কোনো পার্টস যদি আপনাদের প্রয়োজন হয় আমরা তো আছি, আমাদের আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো পার্টস নিয়ে আলহামদুলিল্লাহ কোনো রকমের কোনো ধরনের কোনো সমস্যা নেই। আর গাড়িটার পারফরমেন্সও কিন্তু অনেক ভালো। তো আপনারা যদি কেউ গাড়িটা কিনতে চান তাহলে অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করতে পারেন। মালিকের ঠিকানা হচ্ছে, গাড়িটার লোকেশন হচ্ছে নওগাঁ জেলা, নওগাঁর নিয়ামতপুর উপজেলা। যারা নওগাঁর আশেপাশে রয়েছেন, চাপাই, রাজশাহী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, এইদিকে যারা রয়েছেন খুব ইজিলি কিন্তু আপনারা ট্রাক্টরটি কিনে আনতে পারেন। আর সেই সাথে গাড়িটার মালিক পক্ষ ইনফর্ম করেছেন গাড়িতে কোনো প্রকারের কোনো কাজ নেই। আপনারাও চাইলে গাড়িটার লোকেশনে গিয়ে দেখে শুনে বুঝে দাম দর করে যাচাই বাছাই করে তারপর অবশ্যই কিনবেন। তো গাড়িটার দাম বলা হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র 4,00,000 টাকা, রোটার কাল্টি সহ 4,00,000 টাকা, রোটার এবং কাল্টি সহ 4,00,000 টাকা, একেবারেই পানির দামে। ওয়েল ব্রেকের গাড়ি, ডুয়েল ক্লাচ, পাওয়ার স্টিয়ারিং, এই ফিচারগুলোর সাথে একেবারেই মানে সস্তায় গাড়ি। তো যারা আসলে কিনতে ইন্টারেস্টেড তারা মালিকের সাথে সরাসরি কথাবার্তা বলতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, গাড়িটার স্টার্ট সাউন্ড শুনতে পারবেন, সাউন্ড শোনার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি মনে করেন আমাদের চ্যানেল থেকে আমাদের কাজের মাধ্যমে আপনাদের কোনো না কোনোভাবে উপকার হয়, উপকারে আসে আমাদের ভিডিওগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নিত্য নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।